আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ানো নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকু সালেহীন। লোডশেডিংয়ের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিরূপ প্রভাব পড়েছে পোলট্রি শিল্পেও, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ অর্থনীতি। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, সেখানে চরম দুর্ভোগে আছে স্থানীয়রা। লোডশেডিংয়ের শিডিউল মানা হচ্ছে না। নওগাঁতেও পিডিবি থেকে 2 ঘন্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও বিদ্যুৎ থাকছে না একটানা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না থাকায় হুমকির তোপে আছে বগুড়ার কাগজ কারখানাগুলো। এদিকে চার্জার, ফ্যান এবং লাইটের অযৌক্তিক দাম বাড়ানোর কারণে মিরপুরের কোঅপারেটিভ মার্কেটে অভিযান করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেখানকার রিপন ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে 30,000 টাকা, ফারুক ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে 20,000 টাকা ও সুরমা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে 20,000 টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। লোডশেডিংকে কেন্দ্র করে ইলেকট্রিক চার্জার এবং লাইটের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে এখানে, এবং এই অভিযোগের ভিত্তিতে মূলত এখানে অভিযান পরিচালিত করেছে। আমরা যেটি দেখলাম যে এনারা মূলত ক্যাশ মেমোই প্রদান করছেন না, অর্থাৎ এনারা যে ক্রয় মূল্য কত সেটি দেখাতে পারছেন কিন্তু বিক্রয় মূল্য দেখাতে পারছেন না, দেখাতে চাচ্ছেনও না, এবং এটি হাইড করা হচ্ছে, অর্থাৎ এদের যে অসৎ প্রবণতা সেটি আমরা এখানে লক্ষ্য করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইসির অধীনে নেওয়ার অনুরোধ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া সেনাবাহিনীকে মোতায়েনের দাবিও জানান দলটির নেতারা। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এসব অনুরোধ জানানো হয়। সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ মুসলিম লীগ নেতারা ইভিএমে ভোট না নেওয়ার অনুরোধ করে বলেন আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। তারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা জজদের নিয়োগের দাবি জানান। এ সময় সিএসি বলেন দেশি বিদেশি চাপ ও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিকভাবে ফয়সালা হবে। পরে দুপুর 2:30 বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপের সময় নির্ধারণ ছিল, তবে দল দুটি সংলাপে অংশ নেননি। একটা কাউন্টার স্লিপ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। ইন্ডিয়াতে এটা একটা জাজমেন্টের মাধ্যমে হয়েছে। কাউন্টার স্লিপে এসে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি হাতুড়ি মার্কায় আমি ভোট দিলাম, আমার হাতুড়ি মার্কাতেই ভোটটা গেল। নির্বাচনে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রদানের কোনো প্রয়োজন আছে কি না? সংবিধান সংশোধন করে, আইনকানুন সংশোধন করে যদি আমাদের উপর ন্যস্ত করা হয় তাহলে লিগেলি নেওয়া যাবে। আদারওয়াইজ ইলিগেলি দিতে চাইলেও যে আমরা নিতে পারবো বা নেব সেই কথা আমি আপনাকে আশ্বাস দিতে পারি না। নির্বাচন কমিশনের হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার বা ওই ধরনের মিনিস্টার হয়ে যাব, সেটা আরেকটা সংকট সৃষ্টি করতে পারে, সেটা তবু আপনাদের বিষয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আলোচনার জন্য হঠাৎ করে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এই সন্দেহ পোষণ করেন। রিজভী বলেন আওয়ামী লীগ নেতাদের সংবিধানের কথা বলে লাভ নেই, নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন করা হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার দিতে চান না, অনেক তালবাহানা। আপনার চায়ের দাওয়াত কেন দিচ্ছেন? আপনি বলেন যে আমি নির্দলীয় সরকার দেব, এই জন্য কথা বলা যেতে পারে। যে গণতন্ত্রের উপর আস্থাশীল সেই জায়গায় আপনি যান না কেন? আপনি নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন, ভোটকেও জাদুঘরে পাঠিয়েছেন। বাস মালিকদের অতি মুনাফা ও অর্থলোভী আচরণের কারণে সাভারে সড়ক দুর্ঘটনায় 4 পরমাণু বিজ্ঞানী মারা গেছেন এমন দাবি করে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নিহতের স্বজন ও সহকর্মীরা। তাদের অভিযোগ ওই পরিবহনের ফিটনেস ছিল না, 2 দিন না ঘুমানো অদক্ষ চালককে বাস চালাতে বাধ্য করেছিলেন মালিক। এ কারণে দুর্ঘটনায় 4 মেধাবী পরমাণু বিজ্ঞানী অকালে মারা যান। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। এ সময় অবিলম্বে নিরাপদ সড়ক আইনের বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দূরপাল্লায় বিকল্প চালকের ব্যবস্থা করা সহ 6টি দাবি তুলে ধরা হয়। মৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। এত মানুষ মারাচ্ছে, এই বছর তো ঈদে প্রচুর মানুষ মারা গিয়েছে। আপনি একটা সহজ হিসাব যে পুরো সেক্টরটা অনিয়মগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত, যা দুর্ঘটনা ঘটেছে, এতজন মানুষ মারা গেছেন, সেটার বিচার হবে, তদন্ত হবে, আইন আনুক ব্যবস্থা না হবে, দোষীদের শাস্তি হবে, এইটাও তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। উদ্বোধনের পর 1 মাসে স্বপ্নের পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে 76 কোটি 16 লাখ 99 হাজার টাকা।
এ সময় সেতুতে গাড়ি পারাপার হয়েছে 5,70,420টি। টোল কর্তৃপক্ষ জানায় উদ্বোধনের পর দিন থেকে 26 জুন সেতুতে গাড়ি চলাচল শুরু হয়, 23 জুলাই পর্যন্ত টোল আদায়ের হিসেব করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন, তবে দুর্ঘটনার কারণে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পর্যন্ত সেতুর দু প্রান্তে একাধিক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বি মিয়ার প্রতি। জাতীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজায় অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 8:45 হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফজলে রাব্বি মিয়ার মরদেহ। সেখান থেকে নেওয়া হয় উচ্চ আদালত প্রাঙ্গণ জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে শ্রদ্ধা জানানোর পর নেওয়া হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। পরে হেলিকপ্টারে করে মরদেহ দাফনের উদ্দেশ্যে নেওয়া হয় জন্মস্থান গাইবান্ধায়। শুক্রবার দিবাগত রাতে আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বি মিয়া। পরপর 7 বার যিনি নির্বাচিত হন তার জনপ্রিয়তা ছিল অভ্রবেদী তুঙ্গে। নির্লোভ নিরহংকার একজন ভালো মানুষ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চর এলাকার মানুষ তিনি ওই জায়গা থেকে উঠে এসেছেন, সে এলাকার মানুষের জন্য তিনি সবসময় খুব শক্তিশালী একটা ভূমিকা রাখবেন। এত ভালো মানুষ, আমার আশা ছিল যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এইটাই আজকে সবচেয়ে বড় দুঃখ যে উনি সুস্থ হয়ে ফিরে আসলেন, এটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল। সিলেজ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অনলাইন কোম্পানিটির নীতি নির্ধারকদের গ্রেফতারের দাবি করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, তৌফিক হাসান প্রতীক নামের এক ব্যক্তি সিলেজের নামে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে টাকা নিয়ে পণ্য না দিয়ে পালিয়েছেন। দ্রুত প্রতীক ও তার সহযোগীদের গ্রেফতার করে ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান তারা। টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে ব্যস্ত দেশের উপকূলীয় এলাকার জেলেরা। চট্টগ্রামে 5টি উপকূলীয় অঞ্চল ও সিটি কর্পোরেশনের জেলেরা ইতোমধ্যেই মাছ নিয়ে ঘাটে ফিরেছেন। কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় নিবন্ধিত 6,000 জেলেসহ কয়েক হাজার ফিশিং বোট সাগরে মাছ ধরে ঘাটে ফিরেছে। জেলেরা বলছেন এতদিন অভাব অনটনে ছিলেন তারা, এবার ইলিশ ঠিক মতো পাওয়া গেলে তাদের আর কষ্ট থাকবে না। আজকে চলতেছে যেটা 50 হাজার চলছে সেটা আজকে 30-40-এর দিকে চলে আসছে, আর বড়টা আপনার 70-80-এর দিকে চলে আসছে। মাছের দাম একটু কমে গেছে, মোটামুটি মাছ আসছে তো আর কি। এমনি ট্রলার একটা একটা দিতে নতুন মাছ সামনে, তো একদিন পর আরো মাছের দাম একটু কমবে আশা করি আর কি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি বলেন তা নির্বাচন প্রমাণ করেছে ভারতের দরিদ্ররাও স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণও করতে পারে। 64 বছর বয়সী দ্রৌপদীর জন্ম উড়িষ্যার সাঁওতাল পরিবারে। ভারতের ইতিহাসে আদিবাসী সম্প্রদায় থেকে তিনিই প্রথম রাষ্ট্রপতি। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে মিয়ানমারে গণতন্ত্রপন্থী কর্মীসহ 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত। সোমবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি 3 দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করল। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এবার খেলার সংবাদ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 উইকেটে জয় হয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে শিখর ধাওয়ান বাহিনী। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে টসে জিতে ব্যাট করতে নেমে সাই হোপের সেঞ্চুরিতে ভর করে 311 রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভারত 79 রানে 3 উইকেট হারিয়েও শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের 64 রানের ঝোড়ো ইনিংসে 2 বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বায়ানো নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন bayanno.com, facebook.com/bayannodigital, youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।